লালমনিরহাটে চালু হলো বুড়িমার এক্সপ্রেস আন্তনগর ট্রেন চলাচল। মঙ্গলবার দুপুরে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। শান্তকালীন এই ট্রেনটি চালু হয় খুশি স্থানীয়রা, সেই সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলার সর্বস্তরের মানুষ। লালমনিরহাট সংবাদদাতা তহিদুল ইসলামের প্রতিবেদন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে লালমনিরহাট জেলাবাসীর। বুড়িমারি ঢাকা রেলপথে দিবারাত্রির আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। দেশের প্রথম দীর্ঘতম দূরত্বের এ ট্রেনটিতে 14টি কোচ রয়েছে। 638 আসনের এ ট্রেনটিতে উদ্বোধনী দিনে 430 জন যাত্রী নিয়ে বুড়িমারি থেকে বিকাল 5:10 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরদিন সকাল 7টায় ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি চালু হয় এখন এ অঞ্চলের মানুষের কম খরচে ও অল্প সময়ে নিরাপদে ঢাকা যাতায়াত করতে পারবে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয়রা। কম সময়ের মধ্যে ঢাকা যেতে পারবো এবং অল্প টাকার মধ্যে আমরা ঢাকা যেতে পারবো। আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালু হয় জেলার 20 লাখ মানুষের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে জানালেন সংশ্লিষ্টরা। একটা বাংলাদেশ সরকারের মানুষের প্রতি যে তাদের যে দায়িত্ববোধ, সেখান থেকেই মূলত এই ট্রেনটা দেওয়া হয়েছে। সোমবার ছাড়া প্রতিদিন ট্রেনটি সন্ধ্যা 6:10 বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সকাল 8টায় বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা করবে। তৌহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।